গ্রামে খাওয়ার জলের কোনো ব্যবস্থা ছিল না, জানতে পেরে তড়িঘড়ি এলাকায় জলের ব্যবস্থা করা হয়, আর তাতেই কপালে জুটল শাস্তি, বদলি করা হলো জেলা শাসককে। যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা যোগী রাজ্য উত্তরপ্রদেশের। কি ঘটেছিল ঘটনাটা আসুন জানাই আপনাদের। স্বাধীনতা 77 বছর পরেও গ্রামে ছিল না পানীয় জলের ব্যবস্থা, একমাত্র ভরসা জলের ট্যাঙ্কার। অবস্থার পরিবর্তন হয় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দিব্যা মিত্তাল দায়িত্ব নেবার পর। গ্রামবাসীদের দিয়েছিলেন পানীয় জলের আশ্বাস। পানীয় জল ঘরে পৌঁছে দেবার পর আয়োজন করেছিলেন একটি অনুষ্ঠানের। বাসিন্দারা জানিয়েছেন এখনও পর্যন্ত ট্যাঙ্কারগুলির ওপরই নির্ভর করতে হতো তাদের, যা জনপ্রতি 15 থেকে 30 লিটার জল সরবরাহ করত। গ্রামের প্রায় 1 কিলোমিটার দূরে একটা ছোট জলাশয় রয়েছে, বিশেষ প্রয়োজনে সেটাই ছিল ভরসা। আইএএস দিব্যা মিত্তাল সেপ্টেম্বরে জেলায় বদলি হয়ে আসার পরে উদ্যোগ নিয়েছিলেন ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবার। August 30 পাইপলাইনের কাজ শেষ হবার পর জল অবশেষে গ্রামে পৌঁছলে আইএএস দিব্যা মিত্তাল জল পুজোর আয়োজন করেছিলেন। এর মাত্র কয়েকদিন পর 1 সেপ্টেম্বর আইএএস অফিসারকে রাজ্য সরকার ওয়েটিং লিস্টে রাখার আগে পূর্ব ইউপির বস্তি জেলায় বদলি করে। সেই দিনের পর মিত্তাল টুইট করেছিলেন, আজ আমার হৃদয় ভরে গিয়েছে গ্রামের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরে। স্বাধীনতার 75 বছর পরও গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত ছিলেন। প্রথমবার যখন সেখানে গিয়েছিলাম তখন গ্রামবাসীদের বোতল থেকে জল খাবার মতো পরিস্থিতি ছিল না, ট্যাঙ্কারের মাধ্যমে জল দেবার জন্য আধার কার্ড ব্যবহার করতে হতো। লোকেরা তাদের মেয়েদের এই গ্রামে বিয়ে দিতে চাইতো না, কিন্তু গতকাল সেটা বদলে গেছে। 9 মাসের পরিশ্রমের পর আমাদের টিম সকল চ্যালেঞ্জকে হারিয়ে গ্রামে জল পরিষেবা পৌঁছে দিয়েছে। আজ হর ঘর জল স্কিমের মাধ্যমে গ্রামের প্রত্যেকটা বাড়িতে সরাসরি পরিষ্কার নিরাপদ জল সরবরাহ করার জন্য পাইপযুক্ত সংযোগ চালু করা হয়েছে। পানীয় জল সরবরাহ অনুষ্ঠানে বিধায়ক এবং সাংসদকে আমন্ত্রণ না জানানোর জন্য স্থানীয় বিজেপি নেতা বিপুল সিং দলের জেলা সভাপতির কাছে মিত্তালের নামে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে লেখা হয় চিঠি এবং তারপরই 1 সেপ্টেম্বর দিব্যা মিত্তালকে উত্তরপ্রদেশের বাস্তি জেলায় বদলি করা হয়। এই ঘটনায় লাহুরিয়া দাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। জেলা ম্যাজিস্ট্রেট রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন তারা। বদলির ঘটনাকে প্রিয়জনের চলে যাবার সঙ্গে তুলনা করেছেন গ্রামবাসীরা। গ্রামে খাবার জলের কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না, জানতে পেরে তড়িঘড়ি এলাকায় জলের ব্যবস্থা করা হয়, আর তারপর কপালে জুটল শাস্তি, বদলি করা হলো জেলা শাসককে। কি বলা হচ্ছে এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের। जब मैं मिर्जापुर में आई थी जिलाधिकारी के रूप में तो मुझे समस्या का पता चला तो मैं बहुत ग्रमित हुई कि आज भी हमारे जनपद में हमारे देश में ऐसे गांव हैं जहां पे लोगों को पानी नहीं मिल पा रहा है। तो उसी क्रम में मैं यहां आई थी और यहां पे कुछ भौगोलिक स्थिति ऐसी थी कि यहां पानी पहुंचाना कठिन था, परंतु कई योजनाओं के कन्वर्जन से, बहुत सारे विभागों के कन्वर्जन से और दिमाग लगाने से ये हल निकला। और ये पहला काम था जो मैं क्या कहूं, मन्नत मांगी थी कि हो जाए इस जनपद में, और वो आज हो गया, तो बहुत ही खुशी का पल है मेरे लिए। मुझे उम्मीद है कि जो गांववासी परेशान थे अब उनकी परेशानियां कुछ कम हो जाए। যোগী রাজ্য উত্তর প্রদেশের ঘটনা এটা। এই ঘটনাটা ঘটেছে উত্তর প্রদেশে। কি ঘটেছিল? স্বাধীনতা 77 বছর পরেও গ্রামে ছিল না পানীয় জলের ব্যবস্থা, ভরসা জলের ট্যাঙ্কার। অবস্থার পরিবর্তন হয় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দিব্যা মিত্তাল দায়িত্ব নেবার পর। গ্রামবাসীদের দিয়েছিলেন পানীয় জলের আশ্বাস। পানীয় জল ঘরে পৌঁছে দেবার পর আয়োজন করেছিলেন একটা অনুষ্ঠানের। বাসিন্দারা জানিয়েছেন এখনো পর্যন্ত ট্যাঙ্কারগুলির ওপরই নির্ভর করতে হতো তাদের, যেটা জনপ্রতি 15 থেকে 30 লিটার জল সরবরাহ করত। গ্রামে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ছোট জলাশয় রয়েছে, বিশেষ প্রয়োজনে সেটাই ছিল ভরসা। আইএএস দিব্যা মিত্তাল সেপ্টেম্বরে জেলায় বদলি হয়ে আসার পরই উদ্যোগ নিয়েছিলেন ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবার।
এরকম আরো অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।